হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা চক্রবর্তী চলেছি সুদীপ্তা দিনকালের আরও একটা ব্লগ নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে খড়গপুরে, ঘুম টুম হয়নি, রাত্রিবেলা 3টে অবধি আড্ডা মেরে ঘুম হলে সকাল 6টায় উঠতে হলে যা হয় আর কি। তো চলো, এখন আমাকে চলে যেতে হচ্ছে কলকাতায়। থ্যাংকস টু তীর্থদা, তীর্থদার গাড়িতে আমি কলকাতা ফিরছি, বিকজ আমাদের গাড়ি স্বর্ণ নিয়ে ফিরবে, সৌম্য টুপু আর ছোটাই আর স্বর্ণ একসাথে। সো এখন আমি বাড়িতে পৌঁছে সবার আগে প্রিন্সুকে চটকাবো। বলো মামা বাড়ি চলে এসছে বলে দাও। বলে আমি বাড়ি চলে এসেছি, আবার আমাকে বেরোতে হবে। হ্যাঁ, আমাকে একটু চা দাও মাসি। ওয়েলকাম টু সুদীপ্তা দিনকাল। আজকে তোমরা খুব ভালোভাবে জানো যে সুদীপ্তা নেই, সুদীপ্তা একটা কাজের জন্য গেছে, আর আমি আছি মিষ্টির বাড়িতে খড়গপুরে। তো আজকে এখানে আগে তোমরা নিশ্চয়ই আগের ব্লগে তোমরা দেখেছো যে যেখানে আমরা সৌম্যদার বাড়িতে গেছিলাম এবং সেখানে গান বাজনা একটা অসাধারণ খাওয়া দাওয়া একটা আয়োজন একটা সেলিব্রেশন আমরা করেছি। আর ঠিক সেই জন্যই আজকে আবার মিষ্টির বাড়িতে ওনারা ইনভাইটেড, ওনারা এখানে আসবে, এখানে একটা খাওয়া দাওয়া হবে, একটা মজ মস্তি হবে, সেটা তো বুঝতেই পারছো। আমিও সেজে গুজে রেডি হয়ে গেছি, সঙ্গে এখানে টুপু রেডি হয়ে গেছে। তো আমরা চলো এখন গিয়ে দেখে আসি যে রান্নাঘরের মধ্যে কি আয়োজন চলছে। তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ যে মিষ্টি সকালবেলা থেকে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিয়েছে। তো এইটা আমরা কি বানাচ্ছি, এটা হচ্ছে আসলে উত্তপমের মতো, কিন্তু এর মধ্যে শুধু যেহেতু এখন আমাদের বাড়িতে সবাই ডায়েটে থাকে, তাই এদের চালের গুঁড়ো টুকু ময়দা আটা গুঁড়ো আমরা চেষ্টা করি না খাওয়ার। তো এটা কি বন্ধ করবো? না না, অসুবিধা নেই, বলো। এটার মধ্যে ওই রকমই পুরো ওই রকম ফ্লেভারই নেই, শুধু সুজি আর টক দই দিয়ে ফার্মেন্টেড করে তার মধ্যে পেঁয়াজ কুচি, সর্ষের ফোড়ন মানে সর্ষের তেলের মধ্যে দিয়ে কারি পাতা কুচি আর শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়ে সেইটা মিশিয়ে নুন মিষ্টি দিয়ে এইটাকে করা হবে। পরে এটা একটা উত্তপমই, কিন্তু উত্তপমের অথেন্টিক জিনিসটা এর মধ্যে নেই, যাতে আমরা সবাই মন খুলে একটু খেতে পারি। কিচ্ছু নেই, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব অল্প তেলে একদম শ্যালো ফ্রাই শাকা হয়, এবং এর মধ্যে যেহেতু ময়দা বা চালের গুঁড়ো কিছুই নেই, এখানে তোমার ক্যালোরি অনেক কম, কম কার্বস অনেক কম আছে। তার সাথে সাথে কিন্তু আজকে চাটনিও আছে একটা, সেই চাটনিটা আমরা করে দেখব। এই হচ্ছে সেই চাটনি, এটা হচ্ছে চাটনি যথারীতি এর মধ্যে যেরকম করে সাউথ ইন্ডিয়ানের টিপিক্যাল যে প্রিয় চাটনি হয়, ম্যাক্সিমাম মানুষের যারা সাম্বারের থেকে এই চাটনিটা বেশি ভালোবাসে, যারা যারা থাকে তারা কমেন্টে জানিও। আমি যেরকম ব্যক্তিগতভাবে মিষ্টি রাতে এই চাটনিটা মারাত্মক ভালোবাসে, কারণ মিষ্টি অসাধারণ বানায়। আমি কিন্তু অলরেডি এই চাটনিটা ট্রাই করেছি এবং ট্রাই করে না জাস্ট ডিলিশিয়াস হয়েছে, ডিলিশিয়াস সত্যি কথা বলি। তার সাথে সাথে আমরা একটা জিনিস দেখি, আচ্ছা মিষ্টি এবার লাঞ্চের মেনুটা আমাকে একটু ফিড করো। এটা হচ্ছে ভাত, আজকে লাঞ্চে আছে হচ্ছে একদম গরম গরম ছোট চালের ভাত। এটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ধোয়া বেরোচ্ছে, ভেজ ডাল নারকেল দিয়ে উপরে নারকেল কুচি, ও অসাধারণ অসাধারণ। এটাতে আমরা পরে আসছি, এটা সারপ্রাইজ। ডালের সাথে ঝুরি আলু ভাজা আছে, এখানে হচ্ছে এখানে কি আছে দেখি, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, বাহ শো স্টপার, ইলিশ মাছ ভাজা আছে, এটা হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা, এখানে এই ইলিশ মাছের ভাজার তেলটা এখানে আছে, এখানে তেল আছে। হ্যাঁ এটার মধ্যে হচ্ছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে পটলের দোরমা, অসাধারণ অসাধারণ। এখনই খিদে পেয়ে গেল, আমার করা না এগুলো, আমি নিয়েছি আমার ওর বোনের বিয়েতে, টুপুর লর্ডের বোনের বিয়েতে, স্বর্ণর বোনের বিয়েতে, এবং দুবুর বুবুরও বোনই নমদ বন্ধনা ওর বোনের বিয়েতে যিনি রান্না করেছিলেন তাকে বলে, কারণ আমার একটু শরীরটা খারাপ, এগুলো আনা হয়েছে আহার ক্যাটারার আহার থেকে, আহার ক্যাটারিং থেকে এগুলো আনা হয়েছে, পুরো আহার ক্যাটারার তার থেকে এগুলো আনা হয়েছে। আর এইটা আমি করছি, আর এইটাও করেছি আমি, এটা হচ্ছে একটা মাখা সন্দেশ, এটাও আমি করলাম ডেজার্ট আইটেম, এটা তো মাখা সন্দেশ ছানা দিয়ে মিষ্টি দিয়েই বানিয়েছে পুরো। হ্যাঁ কতগুলো মেনু আছে, তো সকালবেলা থেকে আমরা সেরকমভাবে কিছু হেভি ব্রেকফাস্ট কেউই করিনি, বিকজ আমরা জানি লাঞ্চ ইজ গোনা বি ফ্যান্টাস্টিক এবং ম্যাসিভ, তো সেই জন্য আমরা বেশি ব্রেকফাস্ট কিছু করিনি। আজকে এই এতগুলো খাবার আমরা এখন খাবো, তখন আবার তোমরা কিছু নিয়ে আসছি। সকালবেলায় বাড়িতে ফিরলাম যখন তো তোমরা দেখতেই পেলে, তারপরে আবার বেরিয়ে পড়েছি এখন
তখন আবার রাতে ফিরতে ফিরতে 10:30-11:00 হবে আর স্বর্ণ ফিরবে কালকে। তো আজকের ভিডিও ব্লগটা খড়গপুর আর আমার এই শো দুটো মিলিয়ে হবে, তো দেখতে থাকো। আর আমি বৃষ্টি এনজয় করতে করতে কাজে যাচ্ছি, দেখা হচ্ছে আমার পরে। বৃষ্টিটা এত জোরে হচ্ছিল তোমাদের কি বলবো, মনে হচ্ছিল ইস যদি একটু ভিজতে পারতাম, কিন্তু এখন বৃষ্টিতে ভেজা মানেই জ্বর। তো নো রিস্ক নো বৃষ্টিতে ভেজা, এখন শুধু কাজে ফোকাস করতে হবে। যেতে হবে আমাকে পূর্ণলক্ষ্মী রিসর্ট, এটা কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না, আমার আজকে পূর্ণলক্ষ্মী রিসর্ট ডায়মন্ড হারবারে একটা শো আছে। সো আমি রিসর্টে এখন পৌঁছে গেছি, রিসর্টের গেট দিয়ে ঢুকে আমি এখন হেঁটে হেঁটে যাব। আমি ফার্স্ট টাইম এই রিসর্টটায় আসছি, আমি জানি না কীরকম ভেতরটা কী না আছে কী আছে, তো চলো একটু ঘুরে দেখা যাক। বা এই নৌকাটা তো ভীষণ সুন্দর, কিন্তু এটা তো কিন্তু নৌকাটা জলে চলে না, এটা জাস্ট ফটো তোলার জন্য। আর এই যে দাদাদের দেখছেন, এই দাদাদের অনুষ্ঠানেই আমি এসেছি। সো এখান থেকে সমুদ্রটা দেখতে তো অসাধারণ লাগছিলো, এটা সমুদ্রের মোহনা আমি যতদূর জানি। রিসর্টটা ভীষণ সুন্দর, আমার খুব ইচ্ছে ফ্যামিলি নিয়ে এখানে আসার। চলো একবার রুমটা তোমাদের ঘুরে দেখাই। হোটেলে পৌঁছে গেছি, চা দিয়েছে, একটু চা খেয়ে নিচ্ছি। আর বাড়িটা এত সুন্দর তোমাদের কি বলবো, মানে আমার ইচ্ছে করছে পুরো হোটেলটা ঘুরে দেখতে, কিন্তু এখন অনেক কাজ আছে, লেখালেখি করছি। সো যাই না, হোপফুলি প্রোগ্রামটা ভালো হবে। আর ওদিকে তো স্বর্ণরা প্রচুর খাওয়া দাওয়া করছে, মজা করছে আমি জানি। তো চলো আমি এখন একটু কাজ করে নিই, আজকে কতটা তোমাদেরকে ভিডিওটা আমি করে দেখাতে পারবো আমি বুঝতে পারছি না। যদি সম্ভব হয় তাহলে একটু দেখাবো, যদি না সম্ভব হয় একেবারে বাড়ি ফিরে ব্লগ। অনুষ্ঠান বাড়িতে লুকি লুকি খাওয়ার একটা মজা আছে, একটা পাজরের পিসের মাটন লুকি লুকি খাচ্ছে, কতটা সফট মাটনটা দেখা গেল, তুল তুল করছে তোকে দিয়েছে একজনের খাওয়া অলরেডি শেষ। কিরে কেমন খাচ্ছিস? আমি এটার জন্যই ওয়েট করছিলাম সারা দিন ধরে, যে মাটন কখন খাবো। এটা মাটন ছিঁড়ে তো দেখি তোর। তবে দেখ আমি কিন্তু মাটন মোটামুটি এক বছর পর খাচ্ছি। আহা, এই যে মাটনের কালারটা, এটা কিন্তু কোনোভাবে লোহার কড়াই ছাড়া হয় না, এই লেভেলের নরম মাটনটা, এই জাস্ট এই লেভেলের নরম। ফাইনালি আমাদের এখন খাওয়া শেষ হয়েছে, এখন কটা বাজে জানো তোমরা? এক মিনিট দাঁড়াও, আমাদের বলে দিলাম কটা বাজে। এখন বাজে 4:05, 4:05 আমরা খাওয়া শেষ করেছি এবং প্রচুর খেয়েছি, প্রচুর। এখনও যেখানে কয়েকজন আছে যারা এখনও খাবার চালিয়ে যাচ্ছে, তাদের এক্স্যাক্টলি মিষ্টি তো আমরা যা লেভেলের খেয়েছি আজকে, আমাদের কথা বলার অবস্থাও নেই এখন সত্যি কথা বলতে, কিন্তু পকোড়া খাওয়া ভালো ছিল অবভিয়াসলি, এবং এতগুলো পথ তো একসাথে খুব টায়ার্ড লাগে। তোমাদের ন্যাচারালি আমি খাওয়ার ভিডিও করে দেখাইনি, কারণ সেটা ঠিক আছে, সেটা একটু ব্যক্তিগত থাক, সেটা আড্ডা মেরেছি আমরা একসাথে পরিবারের সবাই এক হয়ে। আর তোমরা ওইদিকে দেখে নাও সুইতা কী করছে, এখান থেকে স্বর্ণ এই সাইনিং হবে তারা। খড়গপুরে যা যা চলছিস তা তো তোমরা ব্লগে দেখতেই পেলে, চলো এই রুমটায় কি আছে আর কি ভিউ দেখা যায় আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমেই যাচ্ছি ব্যালকনিতে, ব্যালকনিতে এই স্লাইডিং ডোরটা ওপেন করলেই একটা, এটা গ্রাউন্ড ফ্লোরে আমাকে যে রুমটা এখন দেওয়া হয়েছে, বিকজ আমি তো থাকবো না, আমি জাস্ট একটু ফ্রেশন আপ হবো অ্যান্ড শো করবো, দেন আবার ব্যাক টু মাই হোম। সো এখান দিয়ে সমুদ্রটা ভালোই দেখা যাচ্ছে, সমুদ্রের মোহনা আর কি, সমুদ্র বলবো না মোহনা বলবো আমি বুঝতে পারছি না, যাই হোক
একটা ছোট্ট চেয়ার আর একটা টেবিল দেওয়া ছিল। এই যে গোটা রুমটা যথেষ্ট বড়, সুইমিং পুলটা একদম সামনে রুমের থেকেই দেখা যাচ্ছে। চলো এখন এই কোম্পানি দাদাদের সাথে একটু ফটো সেশনটা সেরে ফেলি। দাদাদের সাথে একটা ফটো সেশনের মুহূর্ত চলছে, বিকজ আমি যে কোম্পানির হয়ে আজকে এসেছি অ্যাজ আ গেস্ট, তাদের সাথে একটু ফটো সেশন না করলে কেমন হয়। আর এটা আজকে আমাদের স্টেজ, পুরো ব্যাংকোয়েটটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল লাইট টাইট দিয়ে। আর অনেকগুলো পারফরমেন্সের পর একটা ডান্স পারফরমেন্স আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই আমি ছোট্ট একটা ভিডিও করেছিলাম, নিজের কোনো ভিডিও করতে পারিনি বিকজ যা হয় আর কি। বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:30, সকাল 7টা থেকে চলছে। শরীর ছেড়ে দিয়েছে আজকে, একদম মানে টায়ার্ড হয়ে গেছি। আর একজন মাম্মাকে পেয়ে খুব খুশি, আর তাই আজকে এখানে ব্লগটা শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এখন আমি প্রিন্সুকে ভালো রাখার চেষ্টা করছি, এখন ওকে চুলকো চুলকো করে দিতে হবে, মানে ওকে কুচু কুচু করে দিতে হবে। আসো 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 আসো, এই যে মাম্মা, এই যে মাম্মা। আচ্ছা 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 আচ্ছা, টাটা।